আসসালামু আলাইকুম, আমি শারমিন, বাংলাদেশি ব্লগার অনন্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে, যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আবারও আমার আরেকটি দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি একটি DIY রেখেছি। একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। আর এই তো সকাল সকাল আমি বারান্দা চলে আসলাম ব্রেকফাস্ট করার পরে, আর গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছিলাম। আজকে আমার আম্মু চলে যাবে, আমার মেয়ের সার্জারি হয়েছে, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন। তো আমার আম্মু এক সপ্তাহের মতো ছিল, তো আজকে চলে যাবে। তো আমার ছোট মামা এসেছে আম্মুকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি এখন রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। তো এখানে আমি একটু মুরগি রান্না করে নিচ্ছি প্রেশার কুকারে। আর হসপিটালে আমরা এক সপ্তাহের মতো ছিলাম, তো সেখানে আম্মু ঠিকমতো ভাত খেতে পারেনি, কোনো কিছুই খেতে পারেনি, আর আমিও ঠিকমতো খেতে পারিনি। তাই ভাবলাম আম্মুর জন্য একটু ভর্তা করে নেই। তো এখানে আমি চ্যাপা শুটকির ভর্তা করে নিচ্ছি। তাছাড়া আমার ছোট মামা যখনই আসে তখনই ভর্তা করতে বলে। আমার ছোট মামারও ভর্তা অনেক বেশি পছন্দ। তো উনি তো ব্যাচেলার থাকে ঢাকায়, তো ওইখানে তো ভর্তা খাওয়ানোর মতো কেউ থাকে না। তা আমি চেষ্টা করি যখনই আমার বাসা আসে আমি যে কিছুই রান্না করি না কেন একটা ভর্তার আইটেম রাখার চেষ্টা করি। আর এই তো আমার জন্য ভর্তা শাক ভাজিটা করে নিলাম। তা আমার আম্মু ফার্স্টে এই শাক ভাজি আর ভর্তা দিয়ে কিন্তু খেয়েছে, মাংস টাংস কিছুই কিন্তু নেয়নি। তো গতকালকে আমি পোলাও আর গরুর মাংস রান্না করেছিলাম, তো সেখানেরও কিছু ছিল। তো আমার মামাকে আমি একটু পোলাও দিলাম, তো আম্মু আবার পোলাও নেয়নি। তো এখানে আমার ছোট মামা আসার সময় দইও এনেছে, তো আমি সবগুলো খাবার টেবিলে রেখে দিলাম। আর আমার শ্বশুর ওই যে এক কোণায় আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে বসে আছে। অনেক দিন পর বাসায় এসে ভর্তা দিয়ে মনে হয় যে একেবারে তৃপ্তি করে ভাত খেয়েছি। আর আমার আম্মু তো এই যে শাক ভাজি নিচ্ছে, লাল শাক ভাজি। তো আমার আম্মু কিন্তু শুধু লাল শাক ভাজি আর ভর্তা দিয়ে কিন্তু খেয়েছে। আর আম্মু বলছিল অনেক দিন পর ভর্তা ভাজি খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো এই তো খেতে খেতে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওর কোথাও কোনো অংশেও যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের যদি কোনো দিনও ভালো লেগে যায় তাহলে নিশ্চয়ই করে নেবেন। আর এই তো এখন যে অংশটুকু দেখছেন এটি হচ্ছে তারপরের দিন। তো তারপরের দিনের বিকালবেলার কিছু অংশ আমি আজকের এই ভিডিওর সাথে আর কি অ্যাড করে দিয়েছিলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কার্ডবোর্ড নিয়েছি। আর আমার শ্বশুরের সাথে আজকে আমার ভাসুরের ছেলে এসেছে, তো ওদের স্কুলের জন্য ওদের প্র্যাকটিক্যালের জন্য এই তো কার্ডবোর্ড দিয়ে সিটি কর্পোরেশন আর হসপিটাল বানাতে বলেছিল। তো ভাবলো যে এসব DIY তো আমি এগুলা করি বাসায়, তো ও নিয়ে আসলো আর কি যে কার্টুনগুলো দেখছেন তো সেগুলো নিয়ে আসলো। তো এসে বলছিল যে মামুনি আপনি আমাকে এগুলো বানিয়ে দেন, আপনি তো এগুলো বানাতে পারেন। তো কি আর করব, তো ওকে বানিয়ে দিচ্ছি। ওদের সামাজিক বিজ্ঞান হয়তো বা ওই ক্লাসের জন্য ওদের লাগবে, আমি সঠিক জানি না। তো যাই হোক, এই যে দেখছেন আমি নিচের অংশটুকু এভাবে করে কেটে তো অন্য আরেকটা কাগজ দিয়ে এভাবে করে লাগিয়ে নিচ্ছি যাতে এই কার্ডবোর্ডটি দেখা না যায়। আর এটা হচ্ছে ক্রাফট পেপার, তো এখানে বিভিন্ন কালারের ক্রাফট পেপার ও আসার সময় নিয়ে এসেছিল। তো এই যে আমি দেখছেন এখানে নিজের অংশটুকু এভাবে রেডি করে ফেললাম। তো ও বললো যে এখানে রাস্তা দিতে হবে, তারপরে গাছও দিতে হবে নাকি। তো এখানে রাস্তার জন্য আমি কালো রঙের একটি ক্রাফট পেপার কেটে নিচ্ছি, রাস্তার রঙ তো কালোই হয় তাই না। তো এভাবে করে কেটে আমি যে এভাবে করে লাগিয়ে দিব পুরো অংশটুকুতেই। তো আশা করছি আমার পুরো ভিডিওটি দেখবেন, নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এভাবে করে আমি সামনের অংশটুকুতে কালো রঙের এই ক্রাফট পেপারটি লাগিয়ে নিয়েছি। তো এখন ও বললো যে রাস্তার দুই পাশে তো সাদা রং থাকে, তো সেখানে সাদা রং করতে হবে। তো এই তো চিকন চিকন করে সাদা কাগজ কেটে এভাবে করে লাগিয়ে নিচ্ছি।
আরে তো আমাদের রাস্তা কমপ্লিট হয়ে গেল, তো এখন ও বললো যে সিটি কর্পোরেশনের একটি বিল্ডিং বানাতে হবে আর একটি হসপিটালও বানাতে হবে, তো এর জন্য ও কি কালার দিবে এটা সিলেক্ট করছিল। তো ভাবছিল প্রথমে এটা দিবে, পরে বললো যে না এটা দিয়ে তো গাছ বানাতে হবে, তো এটা গাছ দিব এটা দিয়ে হবে না, অন্য একটা কালার দেন মামুনি। তো আমি এখানে হলুদ রংটা সিলেক্ট করলাম, আর সরকারি অফিসগুলো কিন্তু হলুদ রঙেরই হয়, তো ও বললো যে হলুদ রংটা দিতে, তো এই হলুদ রংটা সিলেক্ট করলাম। আর এখানে ছোট একটি এই যে কার্টুনের মতো দেখছেন, তো এটি নিয়ে নিলাম। এখন আমি কলম দিয়ে এই যে দরজা জানালা তো এগুলো আর কি এঁকে নিচ্ছি, তো এগুলো পরে কিন্তু আবার কাটার দিয়ে কেটে নিব। আর এভাবে করে এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে করে আমি কলম দিয়ে এঁকে নিয়েছি। আর এখন আমি এগুলাকে কেটে নিব, কেটে এরপর হচ্ছে ক্রাফট পেপার এটার মধ্যে জড়িয়ে নিব। যত সহজ করে আমি এখানে দেখাচ্ছি অতটাও কিন্তু সহজ ছিল না, এটা আমার জন্য একেবারে নতুন ছিল, নতুন একটি অভিজ্ঞতা, আমি কিন্তু কখনোই এরকম করে বানাইনি, এই প্রথমে বানাচ্ছি। তো এই তো এভাবে করে আমি কেটে নিচ্ছি, আর নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি। তো এভাবে করে একে একে আমি সবগুলো এই যে দরজা জানালা এভাবে করে কেটে নিব। আমার আজকের এই ভিডিওর ভালো মন্দ চাইলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের এক একটি কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী আরেকটি কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর এই কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি সবগুলো দরজা জানালা এভাবে করে এ তো কেটে নিয়েছি, এখন আমি যে ক্রাফট পেপারটি আর কি জড়াবো, তো সেই ক্রাফট পেপারটা উপর দিয়ে এভাবে করে আগে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর এই যে যে দরজা জানালাগুলো দেখছেন, তো এখানে আমি সামান্য একটু একটু করে কাগজগুলো কেটে নিচ্ছি, এতে করে আমি পরবর্তীতে কেটে কেটে এটাকে ঘুরিয়ে নিব, এতে করে এবড়ো থেবড়ো দেখা যাবে না বাহির থেকে। আমি এখন কিন্তু উল্টা পিঠে আর কি কাজ করছি, আর এখন এ দেখতেই তো পেলেন একেবারে ফ্রেশ লাগছে বাহির থেকে আর কি। তো এভাবে আমি কোনা কোনা করে চার কোনা কেটে এভাবে করে আঠা দিয়ে এভাবে লাগিয়ে লাগিয়ে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে ফ্রেশ লাগে দেখতে। আর এভাবে করে আমি তো সবগুলো এভাবে দরজা জানলা রেডি করে নিয়েছি, আর এখন আমি বাহিরের যে অংশটুকু আছে কাগজের, তো সেগুলো আমি কেটে কেটে তো এই তো এভাবে করে নিব। তো এটি আজকে আমি আমার ভাসুরের ছেলের জন্য করছি, ও সেভেনে পড়ে, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর হয়তো আমার মেয়ের জন্য করতে হতে পারে, আমার মেয়ে তো সিক্সে পড়ে, তো আল্লাহ বাঁচিয়ে রাখলে ও আগামী বছর তো সেভেনে উঠবে। আর এই তো কথা বলতে বলতে বানিয়ে ফেললাম সিটি কর্পোরেশন, তো এই তো সিটি কর্পোরেশন রেডি হয়ে গেল। তো এখানে চারোদিকে আরও কিছু হলুদ কাগজ লাগিয়ে কাভার করে নেব, এতে করে কার্টুনের যে কালারটি সেটি যাতে না দেখা যায়। এখন এই বক্সটির উপরে অন্য আরেকটি ক্রাফট পেপারের মধ্যে সিটি কর্পোরেশন লিখে নিয়েছি, তো এখন আমি আঠা দিয়ে এটা লাগিয়ে নেব এখানে। তো এটা হচ্ছে সিটি কর্পোরেশনের একটি বিল্ডিং তৈরি হয়ে গেল। আর এখন আমি আগে যে রাস্তাটি বানিয়েছিলাম সেই বোর্ডের মধ্যে, তো এখন আমি এটির মধ্যে এই সিটি কর্পোরেশনের যে বিল্ডিংটি, তো এটি আঠা দিয়ে এখানে লাগিয়ে দিব। আর আরেকটি আমাদের এখানে হসপিটাল লাগবে, তো এই যে ছোটো করে আরেকটি কার্টুন নিয়ে নিলাম, তো এর মধ্যে এই যে নীল রঙের যে কাগজটি দেখছেন, তো এটি দিয়ে এই হসপিটালের এই বিল্ডিংটি বানাবো আর কি। তো একইভাবে আমি এই যে দরজা জানালা এভাবে করে কেটে, তো এই কার্টুনটির মধ্যেও আমি যে এভাবে করে লাগিয়ে এটা বানিয়ে নিব। আর এরই মধ্যে আমি অফ ক্যামেরায় হসপিটালের এই বিল্ডিংটি নীল রঙের এই বিল্ডিংটি বানিয়ে নিয়েছি, একইভাবেই কিন্তু বানিয়েছি। এটারও পুরো ডিটেলস দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এ তো এর মধ্যে আমি এই যে অন্য কালারের আরেকটি ক্রাফট পেপারের মধ্যে হসপিটাল এই লেখাটা লিখে নিয়েছি, তো এখন এটাও আমি আঠা দিয়ে এভাবে করে লাগিয়ে নিব। আশা করছি আজকের এই কার্ডবোর্ড দিয়ে আমার এই DIYটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এভাবে করে আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য প্র্যাকটিক্যালের জন্য এভাবে করে বানিয়ে দিতে পারেন। আমি যে অনেক ভালো পেরেছি বা আমারটা একদম অনেক বেশি সুন্দর হয়েছে তা কিন্তু না, আমি চেষ্টা করেছি। তো যাই হোক, এই তো আমার তৈরি হয়ে গেল, এই যে সামনে রাস্তা, আর এক পাশে সিটি কর্পোরেশন, আরেক পাশে হসপিটাল, আর এই যে মাঝখানে দেওয়ার জন্য আমি অফ ক্যামেরাতে একটি গাছ বানিয়ে নিয়েছি এভাবে করে। আর এটি হচ্ছে ক্রাফট পেপার দিয়ে বানিয়েছি কেচি দিয়ে কেটে। ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিলো, তাই এই বিষয়টি এখানে একটু স্কিপ
স্কিপ করলাম আর এখন আমি এই যে গ্লু গান দিয়ে সবগুলোকে এভাবে করে লাগিয়ে নিব আর এরি মধ্যে কথা বলতে বলতে আমার ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার আজকের এই ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি কোথাও কোনো অংশে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা হবে আমার আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম